আমি সব জানতা খবর পাঠক আপনাদের সামনে হাজির। এখন শুরু হচ্ছে শনির বছর। বাবা কানু, কানু তুমি একবার এসো দেখে নি। এবার লেখো তো দেখে নি তোমার আজকের দিনে বাণী। রাজ্যে লোকসভা নির্বাচনের জোর প্রচারাভিযান। বাবা শনি, শনি এবার তুমি এসো দেখিনি। এবার তোমার বচন শুনি। রাজ্যের দুটি লোকসভা আসনে 11 এবং 18 এপ্রিল ভাই নির্বাচন, তাই রাজ্যের সর্বত্র বর্তমানে ভোট প্রচার সর্বক্ষণ। শাসক বিরোধী সব রাজনৈতিক দল সে ভোট প্রচারে সমান সামিল ভাই। নেতা বাবুদের এখন আর বিশ্রামের সময় নাই। ভোটের আগে জনগণ গণদেবতা একজন, ভোট ফুরালেই সব শেষ, জনগণের খোঁজ থাকে না তখন। রাজ্যের দুটি লোকসভা আসনে 11 এবং 18 এপ্রিল ভাই নির্বাচন, তাই রাজ্যের সর্বত্র বর্তমানে ভোট প্রচার সর্বক্ষণ। গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি হলো উপজাতি যুব সমিতি। গতকালের প্রশ্নের সঠিক এবং প্রথম তিনজন উত্তরদাতার নাম হলো সজল পাল, পালপাড়া নন্দননগর, অজয় চক্রবর্তী, ছনবন উদয়পুর, সুভাষ দাস, নবীনগর বিশালগড়। এছাড়া গতকালের প্রশ্নের লটারির মাধ্যমে নির্ধারিত তিনজন সঠিক উত্তরদাতার নাম হলো জয়ন্ত রায়, সুভাষ পার্ক খোয়াই, কাজল নম, বগাবাসা বাগমা, জয়তী কর্মকার, নবীনগর বিশালগড়। এবার যাওয়ার আগে অন্যান্য দিনের মতো দর্শক শ্রোতা বন্ধুদের জন্য আরো একটি মজার প্রশ্ন রেখে যাচ্ছি। প্রশ্নটি হলো বলুন তো এবার দেশে কত দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে? জেনে রাখুন এই প্রশ্নের সঠিক প্রথম তিনজন উত্তরদাতা এবং লটারির মাধ্যমে নির্ধারিত আরো তিনজন, এই মোট 6 জন উত্তরদাতার নাম আগামীকাল ঠিক এই সময়ে হল্লা বলের পর্দায় প্রকাশ করা হবে। উত্তর পাঠাবেন 03812321667 এই নম্বরে। স্বনির্বাচন আপাতত এখানেই শেষ হলো।